Hey everyone, welcome back to my channel with another brand new video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পার্সোনাল মোবাইল নাম্বার ছাড়াই একটি ফেক ইমো অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। এই টপিকসের উপর ইউটিউবে হাজার হাজার ভিডিও দেওয়া আছে, কিন্তু সেই ভিডিওগুলো 99% নট ওয়ার্কিং। আজ আমি আপনাদেরকে যে ট্রিক্সটি শিখিয়ে দিব সেই ট্রিক্সটি 100% ওয়ার্কিং। সো গাইস, ট্রিক্সটি শিখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো কিছু স্কিপ করা যাবে না। আর আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। ফেক ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নতুন যে ট্রিক্সটি আমি আজ আপনাদেরকে শিখাবো, এর জন্য আপনাদেরকে একটি ভিপিএন ইনস্টল করে নিতে হবে। সেখান থেকে ইউরোপের যে কোনো একটি দেশে কানেক্ট করে নেবেন, তারপরে সেভাম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। আপনারা অনেকেই ভাবছেন যে সেভাম অ্যাপ্লিকেশন থেকে এখন আর ওটিপি কোড আসে না, তাহলে কিভাবে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করব? তাদেরকে বলছি আপনি একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমি সেভাম অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে একটি ফেক ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আমাদেরকে এখানে সাইন আপ করতে হবে, তো এই জন্য এখানে একটি ইউজার নেম বসাতে হবে। তো আপনি এলোমেলো যে কোনো একটি ইউজার নেম বসিয়ে দিতে পারেন অথবা আপনার নিজের নামও বসাতে পারেন। তারপরে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউজার নেমটি অলরেডি দেওয়া ছিল, তো আমরা একটু এলোমেলো করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে সাবমিটে ট্যাপ করে দেবো। তো এখানে আসার পর আমরা এখান থেকে বিগিন টু ইউজ এখানে আমরা ট্যাপ করবো। তো দেখতে পাচ্ছেন পূর্বের ন্যায় এখানে সেম এরর আসতেছে, তা আমরা এখান থেকে দুইবার ট্রাই করব। ওকে, আমরা এখন আবার ব্যাক করব। পেছনে আসার পর আমরা আবার আমাদের ইউজার নেমটি চেঞ্জ করে তারপরে আবার চেষ্টা করব। তো এখানে আমরা আমাদের ইউজার নেম চেঞ্জ করে দিয়েছি, তারপরে আমরা একটি পাসওয়ার্ড দিব। আপনি চাইলে পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারেন অথবা পূর্বের পাসওয়ার্ডটি দিতে পারেন। তারপর সাবমিটে ট্যাপ করে এখানে বিগিন টু ইউজ আপনি ট্যাপ করবেন। ওয়েটিং ফর রেজিস্ট্রেশন, একটু অপেক্ষা করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে পেরেছি। এখন এখান থেকে আমরা পারমিশন অ্যালাউ করে দিব, তারপর এখান থেকে সেটিংস অপশনটিতে ট্যাপ করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটি আমরা পেয়ে গেছি, এই নাম্বারটিতে ট্যাপ করে আমরা এখান থেকে কপিতে ট্যাপ করব। তারপর এখন চলে যাব ইমো অ্যাপ্লিকেশনে। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা পারমিশন অ্যালাউ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার কান্ট্রি কোড ইতালি শো করতেছে, তো আমি অলরেডি ইতালিতেই আছি। এর জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ইউরোপের কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আপনারা চাইলে ইতালি সিলেক্ট করে নিতে পারেন, ইতালির ভিপিএন ইউজ করতে পারেন। তো এখানে আমরা কান্ট্রি কোডের জায়গায় 371 ইউজ করব। তারপরে পুরো নাম্বারটি বসিয়ে আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করব। আমাদেরকে ওটিপি কোডের জন্য একটু ওয়েট করতে হবে, আমরা দেখতে পারবো উপরে আমাদের নোটিফিকেশন আসবে ওটিপি কোডের। আমাদের ওটিপি কোডের নোটিফিকেশন চলে আসছে, আমরা এখন সেভাম অ্যাপ্লিকেশনটিতে চলে যাব অথবা আমরা উপরের নোটিফিকেশন ট্যাপ করলে আমরা সরাসরি সেভাম অ্যাপ্লিকেশনের মেসেজ অপশনে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি কোড চলে আসছে, সেম ওটিপি কোডটা আমরা এখানে বসিয়ে দিব 7523। দেখতে পাচ্ছেন এটা একটি ব্র্যান্ড নিউ ইমো অ্যাকাউন্ট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার নেম বসিয়ে নেবেন, তারপরে আপনার ছবি, তারপরে আপনার যা যা ইনফরমেশন প্রয়োজন আপনি আপনার মতো করে বসিয়ে নেবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।